কিছু কিছু আলেম ডাক্তার জাকির নায়েকে কাফের এবং ইহুদিদের দালাল বলে। কিলি বাংলাদেশ থেকে যাবে না আর। এগুলো খুব খারাপ অভ্যাস। আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয়, আপনি নিজেই কাফের হয়ে যাবেন। ফতুয়া দে তুই কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর পিস সাহেব কাফের। তোর এই কাফের পিস সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে। ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের। একজন না এরকম তার কথা শুনে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে আলোর দিশা পেয়েছে ঠিক না হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি আপনি বানাইছেন কয়জন রে যে ওনারে কাফের ফতুয়া দিল ওনার হাতে শাহাদা বাক্য পাঠ করেছে কয়জন আর জাকির নায়েকের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে অনেক বিষয় আছে যেগুলো অনেকে এইভাবে উপস্থাপন করতে পারে নাই সমসাময়িক বিষয় কম্পারেটিভ বিষয় আধুনিক বিষয় এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে বুঝিয়েছে অস্ট্রেলিয়াতে যে ইংল্যান্ডে যে আমেরিকাতে যে আপনি কথা বলতে পারবেন দাওতিকাস পৌঁছাতে পারবেন উনি পারছে যেটা আমরা পারি না এটা উনি পারছে এজন্য সহ্য হয় নাই আমাদের এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন হাডুডু কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ঠ্যাং ধরে টানবে কথা বলেন এই জন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন জাকির নায়কের সব কথাই যে আপনারে মানতে হবে এটা তো উনিও বলে নাই ওনার দেয়া কোন আলা লিগাল অপিনিয়ন আপনার কাছে যদি ইসলাম সম্মত মনে না হয় বা শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে যে আলামের কথা ভালো লাগে আপনি মানেন কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে বিশ্বব্যাপী ওনার জয়গান আপনি সূর্যের ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে চিল্লাই বলেন ঠিক গোটা বিশ্বব্যাপী আল্লাহ ওনার সম্মান মর্যাদা দিয়েছে আপনি কি করবেন মেয়ে হাজার হাজার লোক হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয় আমরাও নতুন নতুন অনেক দিনই সোনার কাছ থেকে শিখি আগে এগুলো বুঝি নাই শিখতেছি অনেক ভালো জিনিস আছে এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন আর পিছনে লাগা লাগি বন্ধ করে দেন এই হিংসা এই প্রতিহিংসা পরায়ণতায় জেলাসি আমাদেরকে শেষ করে দিল আমরা যে ভাই ভাই মুসলমান যে ভাই ভাই এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহ তুমি আমাদের সবাইকে কথাগুলো বুঝাও আমল করার তফিদা